প্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম। কম্পিউটার শিক্ষা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন। আজকে আমরা দেখব কিভাবে সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী, বয়স্ক এবং বিধবা যারা রয়েছেন তাদের ভাতার যেই আবেদন করতে হয় ওই আবেদন প্রক্রিয়া কিভাবে সম্পন্ন করবো আমরা সেটা দেখব। আবেদন করতে শুধুমাত্র আপনার প্রয়োজন হবে এটা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয়পত্র, আর লাগবে আপনার বিকাশ অথবা নগদ অ্যাকাউন্ট আছে এরকম একটা মোবাইল আপনার প্রয়োজন হবে। এটার প্রয়োজন হওয়ার পরে আপনি প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি একটা ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করার পরে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া যে এই লিঙ্কটি রয়েছে এই লিঙ্কে আপনারা ক্লিক দেবেন। ক্লিক দিয়ে অথবা কপি করে আপনারা পেস্ট করে নেবেন। পেস্ট করার পরে আপনাদেরকে এরকম একটা উইন্ডো দেখাবে। এখানে আসার পরে আমরা প্রথম যে লিঙ্কটি রয়েছে তালিকা এক প্রাপ্ত আবেদন এখানে ক্লিক করতে হবে। এই জায়গাটায় ক্লিক করার পরে আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাবে অর্থাৎ আমাদের মূল পেজে নিয়ে যাবে। এখানে আসার পরে এখান থেকে আপনি অবস্থান নির্বাচন করবেন যে প্রতিবন্ধী নাকি বয়স্ক কোনটা। এটা নির্বাচন করার পরে অপেক্ষা করুন, এই আইকনটা ঘুরতে পারে অর্থাৎ গভর্নমেন্ট ওয়েবসাইটগুলো একটু দুর্বল হওয়ার কারণে আমাদের এই একটু সময় নিয়ে করতে হচ্ছে। আপনারা এই সময়টুকু অপেক্ষা করতে হবে। এরপরে যখন আসবে মাথায় রাখতে হবে যে আপনাদের যাচাই করার অপশনে ক্লিক দিতে হবে। এখানে দেখেন আপনার যেই ই রয়েছে অর্থাৎ নম্বর ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা রয়েছে নাম্বারটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে সামনে জন্ম তারিখটা বসিয়ে দিবেন। আইকন থেকে সুন্দর করে বসাতে হবে। বসানোর পরে আপনার এখানে যাচাই করুন এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনটা ক্লিক করলে হবে কি, যেমন আপনার ওই যেই অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে এই ফর্মটা কিন্তু ওরা উইলিংলি নিজে থেকে পূরণ করে দেবে আপনি যদি এখানে যাচাই করুনে ক্লিক দেন। আর যাচাই করুনে ক্লিক না দিয়ে যদি আপনি নিচে চলে যান তাহলে আপনাকে ওগুলো ওই অপশনগুলো প্রত্যেকটা ঘর কিন্তু আপনাকে পূরণ করতে হবে। তারপরে ওই অপশন থেকে অর্থাৎ যাচাই করুন অপশন থেকে অনেকগুলো পূরণ করে দেওয়ার পরে আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে নিজে থেকে অনেকগুলো ঘর আপনারা পূরণ করে দিতে হবে। যে অপশনগুলো আমরা দিয়ে দিচ্ছি আপনারাও আপনাদের মতো করে অপশনগুলো পূরণ করে দিবেন। দিয়ে দেওয়ার পরে আমাদের আস্তে আস্তে কাজটি সম্পূর্ণ হবে। আপনারা দেখতে থাকুন যাচাই করুন ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের প্রত্যেকটা ঘর কিন্তু প্রত্যেকটা না মানে অনেকগুলো এর মধ্যে যেমন রিলিজিয়ন মানে হলো ধর্ম যেটা সেটা আপনারা নির্বাচন করতে হবে। অন্যান্য কিছু অপশন রয়েছে যেগুলো জরুরি, যেমন স্বামী বা স্ত্রীর নাম এটা তেমন একটা জরুরি না, এটা না দিলেও চলবে। তারপরে আপনাদের কাঙ্ক্ষিত অন্যান্য যে তথ্যগুলো রয়েছে এই তথ্যগুলো পূরণ করে দিবেন, পুরুষ অথবা মহিলা নির্বাচন করে দিবেন। তথ্যগুলো সুন্দরভাবে বুঝে আস্তে আস্তে পূরণ করে দিবেন যাতেভাবে কোনোভাবে ভুল না হয়। ভুল হলে কিন্তু আপনি যে অসহায় মানুষটার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন সেই মানুষটি কিন্তু বিন্দুমাত্র উপকৃত হবেন। এই সুন্দরভাবে আবেদনটি করলে হয়তো ওই মানুষটি আপনাদের জেলা পর্যায় থেকে যেখান থেকে আবেদন প্রক্রিয়া অ্যাপ্রুভ করা হয় সেখান থেকে তারা সুন্দর আবেদনটি পেলে তারা অ্যাপ্রুভ করে তাকে হয়তো বা সাহায্যের আওতায় নিয়ে যাবেন আপনারা সুন্দর করে। ইভিন তার শারীরিক যে সমস্যা সেগুলো কিন্তু এখানে উল্লেখ করার অপশন রয়েছে, আপনি ওগুলো সুন্দর করে যাচাই করে ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখে সুন্দর করে বুঝে তারপরে কাজগুলো করবেন। আশা করা যায় যে আপনারা ইনশাল্লাহ সাকসেসফুলি কাজটা করতে পারবেন। এই কাজটা করতে পারলে হয়তো বা আপনি যে মানুষটার জন্য কাজ করছেন সে উপকৃত হবে। সম্পূর্ণ কাজগুলো আস্তে আস্তে শেষ করার পরে আমরা নিচে দুটি অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সংরক্ষণ করুন। তো আমরা কার্যক্রম মোটামুটি শেষ করার পরে যখন দেখব যে সব কিছু ঠিক আছে তখন আমরা এখানে সংরক্ষণ করুন অপশনে ক্লিক দিতে হবে। একেবারে নিচে যে দুটি অপশন রয়েছে এই দুটির মধ্যে একটি হচ্ছে সংরক্ষণ করুন। এখানে আপনারা সংরক্ষণে ক্লিক দিলে দেখেন এ আমরা চলে যাচ্ছি সংরক্ষণ করুন অপশনে। একটু চেক দিয়ে নেবেন, সব কিছু সম্পন্ন করার পরে একটু চেক দিয়ে নেবেন। চেক দিয়ে নিলে কনফার্ম হতে পারবেন যে আসলে সব সম্পূর্ণভাবে পূরণ হয়েছে কি না। চেক দেওয়ার পরে তারপরে আপনি নিচে আসবেন। নিচে আসার পরে
যেটা করতে হবে সেটা হচ্ছে সংরক্ষণ করুনে ক্লিক দিতে হবে। অসহায় প্রতিবন্ধী মানুষের কিন্তু আসলে ইমেল থাকে না, সে সূত্রে আপনি ইমেল সংরক্ষণ করুনে ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দেওয়ার পরে দেখছেন কিছুক্ষণ অপেক্ষা করার জন্য বলতেছে, আপনারা অপেক্ষা করবেন। অপেক্ষা করার কিছুক্ষণ পরে একটি কপি চলে আসবে, অর্থাৎ প্রিন্ট কপি চলে আসবে। আপনি জায়গার আবেদনটা করবেন, যদি আপনার কাছে প্রিন্টার থাকে আপনি প্রিন্ট আউট করে তাকে কপিটা দিয়ে দিবেন, হার্ড কপিটা। আর না হলে তাকে আপনি তথ্যটা যেভাবে সে পেতে পারে সেভাবে তাকে কপিটা তার কাছে পৌঁছিয়ে দিবেন, যাতে করে সে এই কপিটা দিয়ে কাজ করতে পারে। দেখেন এখানে কিন্তু অপেক্ষা করুন, তো ব্যাকগ্রাউন্ডে কিন্তু তার অর্থাৎ অ্যাপ্লিকেশনের যেই ফর্মটা ওটা ফর্ম ফিল আপ করে ওরা কিন্তু শো করেছে। এখন আমরা এখান থেকে প্রিন্টের অপশন আসবে নিচে, অপেক্ষা করুন এই শব্দটা যাওয়ার পরে দেখেন ফিল আপ হয়ে গেছে। এখান থেকে আপনি প্রিন্টে করতে পারেন, প্রিন্টে ক্লিক দিলে কিন্তু প্রিন্ট হয়ে যাবে। আর যদি বন্ধ করুনে ক্লিক দিন তাহলে আপনাকে আগের জায়গায় নিয়ে যাবে, অর্থাৎ যেখানে আমরা ফর্ম ফিল আপ করেছিলাম। প্রিন্টে ক্লিক দেওয়ার পরে আমরা কাগজটি প্রিন্ট করে দিচ্ছি ওনার। এই পর্যন্ত হচ্ছে আবেদন প্রক্রিয়া। অসহায় মানুষের পাশে আপনি এভাবে দাঁড়াতে পারেন, আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। করার পরে যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের কম্পিউটার শিক্ষা ইউটিউব চ্যানেলকে আপনি সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে আমাদের এই আবেদন। কমেন্টে জানাবেন আপনাদের কী ধরনের ভিডিও প্রয়োজন, আমরা আপনাদের পাশে আছি সদা সর্বদা। কম্পিউটার শিক্ষা আপনাদের জন্যই কাজ করে, অনুগ্রহ করে সাবস্ক্রাইব তো করবেনই, লাইক কমেন্ট এবং শেয়ার করে জানিয়ে দিন সবাইকে, যাতে সবাই উপকৃত হতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন।